আর ইন্ডিয়ার যে একটা সীমানা আছে, বর্ডার, তো সেটা নিয়ে আমি ভিডিও করবো। তো আজকে সেরকমই একটা সুযোগ পেয়েছি, চলো যাই সেখানে ভিডিও, মানে সেই বর্ডারেই যাচ্ছি আমরা। এখান থেকে যেতে অনেকটা টাইম লাগবে, একটা বিশেষ কাজের জন্য আমাকে বাড়ি যেতে হচ্ছিল। মেনলি আমাদের বাড়িতে যাওয়া দুটো পথ, একটা মানে সোজা রোড আর একটা হচ্ছে বর্ডার দিয়ে ঘুরে যেতে হয়। তো আজকে আমি ব্লগ করার জন্য বর্ডার দিয়েই যাচ্ছি, মাঝবাগানা চারিদিকে মাঝবাগানে গিয়েও যা। আমার বাড়ি যেতে তিনটে ক্যাম্প পার হবো, বর্ডার দিয়ে বাড়ি যাব। গাড়ির তেল শেষ হয়ে গেছে, তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়ে তেল আনতে গেছে, এখনো আসে এসে পৌঁছায়নি, আধ ঘন্টা বসে আছে এখানে, আর ভালো লাগছে না। বিএসএফকে বলে আমরা পারমিশন নিয়ে অল্প একটু এসেছি এখানে, এটাই হচ্ছে বর্ডার, হালকা বেড়া দেয়া। তেল আনতে গিয়েছিল, সময় চিপস কিনে এনেছে, বসে বসে খাচ্ছি। অনেকটা পথ যেতে হবে, বাড়ি যেতে হবে, এখান থেকে অনেকটা পথ যেতে হবে, তো বাড়ি ফেরা যাক। এখন আমি ভাইয়ের বাইকে বসবো, আজকে মানে বাইক বদল হয়েছে, ভাই আমার ফ্রেন্ড ও ভাইয়ের স্কুটি নিয়েছে আর ওর বাইক ভাই নিয়েছে, তো ভাইয়ের বাইকে আমি বসবো। তো চলো যাই বাড়ির দিকে, রওনা হই। হ্যাঁ আমরা যেতে তো কটা ক্যাম্পার হবো, আর দুটো, এখনো দুটো ক্যাম্পার হবো যেতে। আমার দুই সারথি,
বোঝা যায় না, রাত্রে লাইট তো দেখাই যাবে, খুবই সুন্দর লাগছে। তারপর ওখানে বিল আছে তো লাইটটা তোমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে ডাবল। তো ভীষণ ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছি, আর ভীষণ ক্লান্ত, এত টায়ার্ড লাগছে। বাড়ি যেতে 10 মিনিট লাগে, সেখানে শুধুমাত্র ব্লগটা করার জন্য আমি মানে ঘুরতে 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 3 ঘন্টার পথ হয়ে গেলাম। তো যাই হোক, যেভাবেই হলো না কেন দেখলাম, দেখালাম তোমাদের। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর মানে খুব গরম লাগছে, ভীষণ ভীষণ গরম লাগছে, আর ভালো লাগছে না। শান্তি শান্তি, তখনকার থেকে হয়তো এখন না, এখনকার কথাগুলো আওয়াজটা তোমাদের একটু ভালো লাগছে, কারণ এই মাইক্রোফোনটা লাগিয়েছি, অনেক আগেই কিনেছিলাম, বাট আমি ব্যবহার করি না, শুধুমাত্র আজকে ব্যবহার করলাম, এর আগে একদিন করেছিলাম ব্যবহার। তো সবই গেল, সবই হলো, বাড়ি এসে পৌঁছালাম। বেরিয়েছিলাম আমরা 4টের সময়, বাড়ি ফিরলাম 6:30। আর একটা জিনিস আমার খারাপ লাগছে যে আমি বর্ডারটা তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না, ওখানে পারমিশন নেই ভিডিও করার। তবুও আমি পারমিশন নিয়ে, বিএসএফের কাছ থেকে পারমিশন নিয়ে যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, মানে আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো যেটুকু পেরেছি দেখিয়েছি। তো গাইস, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। তো ভীষণ ক্লান্ত, টায়ার্ড, ফ্রেশ হয়ে, মানে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে বসলাম। আর তার মধ্যে আমার বোন মোমোস করেছে, দেখো গ্রিন মোমোস, এটা হচ্ছে গ্রিন মোমোস, আর এটা হচ্ছে গ্রিন চাটনি। সারাদিনের ক্লান্তি দূর হবে এই মোমোস খেয়ে। একটা খেয়ে দেখি কেমন হয়েছে। বলার কিছু নেই, সত্যি এত ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো, অতুলনীয় অতুলনীয়। এক কথায় বলে মোমোসটা খেতে, আর সঙ্গে দিন।
সত্যি মানে বলার কিছু নেই, শুধু খেতেই হবে, খেতেই হবে, খেয়ে নি। তোমরা যদি কেউ মোমোস বানাতে চাও তো আমার ভিডিওতে কমেন্ট করো কি করে বানাতে হয়। অবভিয়াসলি আমার বোন তোমাদের বলে দেবে কেমন করে বানাতে হয়, ঠিক আছে, কমেন্ট করবে। চিকেন মোমো থেকে গ্রিন মোমোটাই বেশি ভালো এটা। তো গাইস খেতে খেতে শেষ করছি আমার ভিডিওটা, দেখালাম তোমাদের, তো ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, টাটা, বাই, সবাই ভালো থেকো।